হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস কেমন আছো তোমরা? তো গাইস আগের ভিডিওটাতে আমি তোমাদেরকে ক্রপ মেথড আস্ক করেছিলাম, তো ঠিক আছে। তো ক্রপ মেথডে যে চারটে ফর্মুলা আছে এই বিষয়ে আমি তোমাদেরকে বলেছিলাম, আর ভিডিওটাতে তোমরা খুব ভালো ভিউজ দিয়েছো। তো আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের বলেছিলাম যে ক্রস সম্বন্ধে বোঝাবো। আগের ক্রসটা কী? ক্রসটা হচ্ছে দুইভাবে করা যায়, একটা হচ্ছে অ্যাডভান্স ক্রস আর একটা হচ্ছে এমনি নর্মাল ক্রস। তো আজকে আমরা শিখবো ক্রস। তো ক্রসের আবার দুটো যে ভাগ আছে, দুটো ভাগ আছে। আমি বলেছিলাম যে ক্রস শিখতে তোমাকে মিনিমাম 2 ঘন্টার সময় লাগবে। তো আজকে তোমাদেরকে আমি দুটোভাবে ক্রস শেখাবো, একটা হচ্ছে অ্যাডভান্স ক্রস আর একটা হচ্ছে নর্মাল ক্রস। তো আমি তোমাদেরকে আজকে এই দুটোভাবে ক্রসটা শেখাবো, একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ক্রস। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটাকে শুরু করা যাক। তার আগে আমি সুদীপ অ্যান্ড ইউ আর ওয়াচিং মিস্টার ইন্ডিয়ান কিউবার। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। সবার আগে আমাদেরকে কিউবটাকে স্ক্র্যাম্বল করে নিতে হবে। তো আমি এটাকে জাস্ট স্ক্র্যাম্বল করে নেব। তো ঠিক আছে, এতটাই স্ক্র্যাম্বল, ঠিক আছে। তো এবার আমরা বানাবো এর উপরে একটা প্লাস আইকন, প্লাস আইকন বা ক্রস যেভাবে বলতে পারো। প্লাস এরকম হচ্ছে সোজা আর ক্রস হচ্ছে এরকম একটু বেঁকাতে, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে দুটো আছে, একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট। তো আজকে আমি তোমাদেরকে প্রথমে বলবো যে ডাইরেক্ট প্লাস। ডাইরেক্ট প্লাস করার জন্য সবার প্রথমে হোয়াইটকে চুজ করে নেবে বটম হিসেবে। তারপরে দেখো ক্রস বানানোর একটা শর্ত আছে যে এই যে এইচ পিস আর হচ্ছে এই সেন্টার পিস দুটো যেন ম্যাচ থাকা যায়, তাহলে ক্রস হবে না। তো এটা ম্যাচ আছে অলরেডি, কোনটা এখানে অমিল আছে। তো এই যে সবুজটা এখানে এর সঙ্গে ম্যাচ হয়েছে, তো এটা যাবে এইখানটায়। তো আমি এটাকে এইভাবে রোটেট করে এইভাবে দিয়ে দেব। তো এই লেয়ারটাও কমপ্লিট হয়ে গেছে। তারপরে আসছে এই লালের লেয়ারটা, এটা লাকিলি ম্যাচ আছে, তো আমরা ঘুরিয়ে দেবো এইভাবে। আর এটাকে আমরা এইভাবে আনবো সেম যেভাবে আমরা গ্রিনটাকে এনেছিলাম। তো এটা হচ্ছে ডাইরেক্ট প্লাস। এই প্লাসটা হচ্ছে কঠিন আর ক্রস প্লাস, এটা কঠিন আর এতে সময়টাও বেশি লাগে। আর তোমাদের বলেছিলাম আমরা অ্যাডভান্স ক্রস শেখাবো, তার জন্য আজকে এই ভিডিওটাতে আমি একটু লং করছি। তো এটাকে আবার স্ক্র্যাম্বল করে নিয়েছি, এবার হবে অ্যাডভান্স ক্রস। তো সবার প্রথমে আমি সাদাতে প্লাস বানাবো, ঠিক আছে। সাদাতে প্লাস বানাবো, তার আগে আমাকে এর যে হলুদ দিক আছে হলুদ দিকটাতেও একটা প্লাস বানাবো। প্লাসটা কীভাবে বানাবো? হলুদের সেন্টারটা, তো সেন্টার পিসে কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র এই যে এইচ পিসেস আছে এখানেই মাত্র চেঞ্জ হবে। তো সবার আগে দেখা যাক, এখানে একটা জিনিস আছে যে প্লাস বানানোর সময় কোনো এই এই যে সেন্টার পিসের রঙটার সাথে এইচ পিসটা ম্যাচ না থাকলেও চলবে, এটা একটা ভালো অ্যাডভান্স। তো এটাকে আমি এইভাবেই করে দেখো ক্রস বানানো হয়েছে, হয়েছে ক্রস বানানো। মাঝেরটা একই থাকবে আর এগুলো পাল্টাবে ক্রস, ঠিক আছে। এখানে ক্রস, এবার আমরা বানাবো এইখানটায় ক্রস। তার জন্য এটা যখন ম্যাচ হয়েছে এর সঙ্গে হচ্ছে এইচ পিসগুলোকে এবার আমাকে ম্যাচ করতে হবে। সিম্পলি এভাবে আমি রোটেট করব, দেখো এগুলো ম্যাচ হচ্ছে। তারপরে এটাকে দুটার নিচে ঘুরিয়ে দেবো, এটা ম্যাচ হয়ে গেছে, এটাকে দুটার নিচে ঘুরিয়ে দেবো। তারপরে হচ্ছে এই লাল, তারপরে লালটা যাবে এই দিকটাতে, তাহলে এইভাবে নিয়ে এসে দুটার ঘুরিয়ে দেবো। তারপরে এই নীলটা আসবে এখানটায়, আনার পর দুটার ঘুরিয়ে দেবো, ব্যাস ফ্লিপ। দেখো প্লাস তৈরি হয়ে গেছে আমাদের, এটা হচ্ছে অ্যাডভান্স প্লাস। তো আর একটা কথা, যে এইভাবে প্লাসটাকে যখন ঘোরাতে গিয়ে যেইটুকু সময় লেগে গেছে, যে তোমার ক্রপ মেথডে একদম পাকা হতে যাও, তাহলে তোমাদের এইভাবে ঘোরাতে গেলে প্রচুর সময় চলে যাবে বা লস্ট হয়ে যাবে। তো এর জন্য তোমাকে এইভাবেই কিউবটাকে ধরে রাখতে হবে। আর আজকের জন্য এতটাই, তোমাদের অ্যাডভান্স ক্রসটা বললাম, এটাকে যত বেশি করবে প্র্যাকটিস করবে, তত যেন প্র্যাকটিস করলেই তোমরা স্পিডটা আরও ইম্প্রুভ হতে পারে। আর এই যে প্লাস বানানোর আছে, এইটা তুমি যত প্র্যাকটিস করবে তত তোমার এটা ইম্প্রুভ হবে। প্রথমে দেখা যাবে যে 30 সেকেন্ড বা 20 সেকেন্ড লাগছে, তারপরে ধীরে ধীরে ইম্প্রুভ হতে হতে এটা 15 বা 5 সেকেন্ড অবধি চলে যাবে, তাহলে তোমরা দেখবে কিউব সলভে আর কোনো অসুবিধা হবে না। তো আজকের জন্য আমি অ্যাডভান্স ক্রসই করলাম। তো পরের ভিডিওটাতে আমি F12 সম্বন্ধে আলোচনা করব। আর ভিডিওটাতে যদি গাইস তোমরা ভালো লাগে তাহলে একটা লাইক, আর চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।